একবার দুবার নয় যখনই কেউ ওপরে উঠতে চাইবে তখনই এই দুনিয়া তাকে নিচে নামানোর চেষ্টা করবে আর যারা পড়ে ওঠাটায় নিজের লক্ষ্য বানিয়ে নেয় নিজের কাজ বানিয়ে নেয় তার কাছে তার লক্ষ্য ঠিকই পূরণ হয়ে যায় ফেল হওয়াতে ভয় পেও না ফেল সেই হয় যে কাজটা করার চেষ্টা করে ফেল না হলে বড় কিছুর উৎপত্তি হয় না ফেল হতে হতে নিজের মধ্যে জেদ তৈরি করো তবেই পূরণ হবে তোমার লক্ষ্য নিজের জেদটাকে বোঝার চেষ্টা করো হয় তুমি তোমার স্বপ্ন দেখতে থাকো না হলে তুমি এমন কিছু করে দেখাও যাতে লোকে তোমাকে দেখতে থাকে ভয় পেয়ে বসে থাকলে অন্যদের কিছু যাবে আসবে না কিন্তু তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে নিজের মধ্যে যে দানো যে তোমার ভাগ্য তুমিই লিখবে যদি দুনিয়ার ভয়ে বসে থাকো একবার ফেল হয়ে হিম্মত হেরে যাও তাহলে কিভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে নিজের চাওয়াটাকে গুরুত্ব দাও পরিশ্রম দিয়ে শুরু করো নিজের ভাগ্য লেখা তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে তো পাগল হতেই হবে কারণ লক্ষ্যের প্রতি ভালোবাসা আর পাগলামি না থাকলে লক্ষ্য কখনো পূরণ হয় না সহজ রাস্তাতে তো সবাই হাঁটতে পারে কিন্তু তুমি কঠিন রাস্তাতে হেঁটে দেখাও কারণ তোমার লক্ষ্য পূরণ করাটা তোমার কাছে অনেক জরুরি শুধু করতে থাকো তোমার কাজ ধীরে ধীরে অনেক কিছু শিখতে পারবে এগোতে পারবে তোমার লক্ষ্যর দিকে ধৈর্য ধরে শুধু কাজটা করতে থাকো দেখবে তোমার ভাগ্য ঠিক পরিবর্তন হবে মুশকিল সময় হলে এটা শুধু মনে রাখো তুমি তোমার লক্ষ্যের জন্য যোগ্য কিনা তার পরীক্ষা এটা কারণ তোমার কাজই তোমার ভাগ্য লিখবে পড়ে থাকলে কিছুই হয় না নিজের দম দিয়ে নিজের ভাগ্য নিজেকেই লিখতে হয়